কার্তিকের ভোরবেলা কবে চোখে মুখে চুলের উপরে যে শিশির ঝরল তা শালিক ঝরালো বলে ঝরে আমলকি গাছ ছুঁয়ে তিনটি শালিক কার্তিকের রোদে আর জলে আমার হৃদয় দিয়েছে না তিন নারীর মতন সূর্য নাকি সূর্যের চক্প পা গলিয়া পৃথিবীতে এসে পৃথিবীর থেকে উড়ে যায় এ জীবনে আমি ঢের শালিক দেখেছি তবু সেই তিনজন শালিক কোথায় কবি জীবনানন্দ দাসের এমন কবিতার মতোই হেমন্তের প্রথম মাস কার্তিকের চিরচেনা এক অপরূপ ছবি বাংলার প্রকৃতিটাই আসলেই সুন্দর তাই না শালিক সূর্যের নরম আলো বারো মাসে সৌন্দর্য আর কোথায় পাবো আমরা বলুন তো হ্যাঁ বন্ধুরা এমন চিত্র আমাদের প্রিয় মাতৃভূমিতেই পাবেন এখন চারিদিকে তাকালি দেখতে পাবেন শুকিয়ে আসা বিলের কচুরি পানার ফুলের চোখ ধাঁধানো প্রস্ফুটন গৃহস্থের এক টুকরো জমিতে লাল শাকের বিন্যাস ভোরের পাতলা নীল কুয়াশা গাছের ক্ষয়েরি পাতা টিনের চালে টুপটাপ শিশিরের শব্দ সেই শিশিরেই সিক্ত হয়ে ওঠে রাতের শেফালি তবে এটা ঠিক যে শহরাঞ্চলে হেমন্তের ছবি এমন স্পষ্ট হয়ে ওঠে না শুধু চোখে ধরা পড়ে দিনের দৈর্ঘ্য সময়গুলো একটু একটু কেমন করে যেন ছোট হয়ে আসছে নরম হচ্ছে রোদ দুপুরে গরম হাওয়া হারিয়ে ফেলতে থাকে তার তেজ এক বেলা পড়ে গেলেই সন্ধ্যা ঘনিয়ে আসে দ্রুত এসব দেখি শহরের লোকের অনুভবে আসে যে বদলে যাচ্ছে ঋতু শীত আসছে পায়ে পায়ে बारो लम्बर माझे बाझे प्रभात बिन तब बाजे उदार अम्बर माझे माछ हे प्रभात बिन तब बाजे बाजे আসলে হেমন্ত কাল কেমন করে যেন শীতের রূপান্তরিত হয়ে যায় তাই না বন্ধুরা তবে এখন এই হেমন্তে আমাদের ভালো লাগাই ভরে ওঠে ভোরের শিউলি ফোটা সকালটুকু আর আজ হেমন্তের স্নাত এমন এক সকালে চলুন যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে এবং মহানগর উপস্থাপনায় আছি আমি খান এবং আমি রফিকা বিনতে জাহিদ সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে রবিউসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন অনুষ্ঠান মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন মানব সভ্যতা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে তাই না জনসংখ্যা বাড়ছে জ্বালানীয় নির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ছে সভ্যতার উন্নতির সাথে সাথে কয়লা প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন অনবায়নযোগ্য শক্তির ব্যবহারও বাড়ছে নগর জীবনে এর ব্যবহার আরও বেশি সমস্যাটা বিশ্বব্যাপী ফলে এই সম্পদের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে বিজ্ঞানীদের ধারণা একবিংশ শতাব্দীর শেষের দিকে এই শক্তির উৎসগুলি একদম শেষ হয়ে যাবে আর এর ফলে শক্তির সংকটের সৃষ্টি হবে তাই এই জ্বালানির প্রয়োজনীয়তা দিকে লক্ষ্য রেখে এদের সংরক্ষণের প্রয়োজন অতএব এখন থেকে আমাদের সাশ্রয়ী হতে হবে জ্বালানি তেলের ব্যবহার সীমিত করতে হবে সংরক্ষণ করতে হবে জ্বালানি সংরক্ষণে একটি উপায় হল তাদের অপচয় এড়ানো এছাড়াও আমাদের নিজস্ব কিছু করণীয় আছে অপ্রয়োজনে গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে নিকট দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে যাতে যানবাহন ব্যবহার না করেই দৈনন্দিন অনেক কাজ সম্পন্ন করা যায় জ্বালানিবিহীন যানবাহন যেমন সাইকেল রিক্সা ব্যবহার করতে হবে ব্যক্তিগত গাড়িতে চলাফেরা কমিয়ে পাবলিক বাস বা ট্রেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে আমাদের প্রত্যেকের বাড়ি ছাদে বিদ্যুৎ উৎপাদনকারী সৌর প্যানেল ইনস্টল করতে হবে বাড়িতে কম ওয়াটের এনার্জি বাল্ব বা এলইডি বাল্ব ব্যবহার করতে হবে ঘর থেকে বাহির হওয়ার সময় লাইট বা ফ্যানসমূহ বন্ধ করতে হবে অথবা সেন্সরযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে হবে যাতে মানুষের উপস্থিতিতে লাইট চলবে অনুপস্থিতিতে লাইট নিভে যাবে যাতে জীবাশ্ম জ্বালানি দিয়ে তৈরি বিদ্যুৎ অহেতু খরচ না হয় হ্যাঁ বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাঁচিয়ে রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বা বন্ধ করতেই হবে কৃত্রিম আলোর পরিবর্তে সূর্যের আলো ব্যবহার করতে হবে পেট্রোলিয়াম পণ্য এবং বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বাড়ালে জ্বালানি খাতে ব্যয় কমবে অপচয় রোধ হবে যা খুবই জরুরি আর আজ এই আশা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আজ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ আছে সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভ যাত্রা এবং সোনাব গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ হার্স এবং এফ এম একশো দুই মেগাহার্সে এবছরের জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে বাংলাদেশে এবছর শিক্ষার্থীরা আগস্ট মাসেও জুলাইকে টেনে হিসাব কষেছেন পরিণত করেছেন শোককে শক্তিতে কিন্তু কেন হ্যাঁ বন্ধুরা এ ছিল এক অভিনব প্রতিবাদ সহস্র প্রাণের বিনিময়ে এদেশের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে এমনকি অকারণে অকাতরে জীবন উৎসর্গ করেছে তাদেরকে বিশ্বের সবল মানুষ অভিভূত বন্ধুরা এখনকার পর্ব জেগে ওঠা বাংলাদেশ 2024 এর বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন পর্বটির গ্রন্থনা উপস্থাপনায় মামুনুর রশিদ চলুন শোনা যায় পর্বটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় ইতিহাস জড়তিয়েছে এবছরের জুলাই আগস্ট মাসে দেশের তরুণ প্রজন্ম কোটা পদ্ধতির জন্য পথে নেমে এলে আন্দোলন মূর্ণায় অন্যদিকে এক পর্যায়ে পুলিশ গুলি চালিয়ে ছাত্র জনতাকে স্তব্ধ করতে চায় দেশের নানা স্থানে ছাত্রদের উপর চলে নির্যাতন বন্ধুরা আমরা তানজির হাসানকে পেয়েছি আঠারোই জুলাই আমি আন্দোলন আসি আমার ভাই সাথে সেখান থেকে আন্দোলন করতে করতে এক পর্যায়ে পুলিশ আঘাত করে আমাদের উপর গুলি ছুঁড়ে ওইখান থেকে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে দুটো সময় আমাকে গুলি করা হয় গুলিতে আমি আহত হই উত্তরে এক হসপিটাল আমাকে নিয়ে যায় ওখান থেকে আমার ট্রিটমেন্ট করে আচ্ছা কিন্তু আপনারা যখন আমি যতটুকু জানি আন্দোলন যখন আপনারা করছেন আপনাদের কাছে কিন্তু কোনো বন্দুক ছিল না কোনো হকি স্টিক লাডু ছিল না কোনো কিছু ছিল না খুব শান্তভাবে কিন্তু আপনারা বিক্ষোভ করছিলেন আপনারা পুলিশ আপনাদের উপরে কেন এমনভাবে তারা আক্রমণ করল। আমাদের শান্তপূর্ণ পুলিশ আক্রমণ করে রাবার তারা তাদের আমাদের অনেক আক্রমণ করেন কিন্তু আমাদের আন্দোলনে কোনো খারাপ ছিল না যখন আপনি আহত হলেন ঠিক ওই মুহূর্তে আপনার কাছে কেমন মনে হলো যে এটা কিভাবে আমি মানে আমার কি হলো এরকম কি মনে হচ্ছে ওই মুহূর্তে আমাকে উত্তরা পশ্চিম থানা থেকে উপর থেকে গুলি করা হয় তখন তো আপনি মানে চোখে কিছু দেখছিলেন না এরকম জ্বলছিল আপনি ধরেন না চোখে তো আমার হালকা দেখতেছিলাম না তখন এরকম সারা শরীর রক্ত বর্ষিত হয়েছে তখন আমাকে দৌড়া হসপিটাল নিয়ে যায় তো আপনার বাবা মা কখন জানলো যে আপনি এরকম আহত হয়েছেন প্রচন্ডভাবে তারপর আমি একাই বাসায় চলে যাই রিস্কা করে তখন বাবা মা যখন জানলো দেখলো আপনাকে তখন তাদের অ্যাকশানগুলো কী রিয়াকশান কী তারা বলছিল যাইতে না জেন্সি ওর গেলাম কেন ওই জন্য তারপর আমার আবার বাইশ তারিখ পুলিশ গ্রেপ্তারও করে তারা আমাকে বাইশ তারিখ গ্রেপ্তার করে নিয়ে তারপরে দুই দুই আগস্ট আমাকে যাবিন পাই তো আপনার এই চিকিৎসার মোটামুটি ধরেন এখন এই পর্যায়ে ডাক্তার কি বলছে আমার চোখ অলরেডি দুটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন করবে তিন চার মাস পরে অপারেশনটা করতে হয় ট্রিটমেন্ট ভালোই চলতেছে সব কিছুই ফ্রি পাচ্ছি তো আপনার এখন একটু মনে হয় না কষ্ট একটু লাগার কথা যে আপনি ক্লাস হচ্ছে বন্ধুদেরকে মিস করছেন পড়াশোনা মিস করছেন হ্যাঁ মানে কান্না পাওয়ার কথা তো আমারই খারাপ লাগছে এখন যে আপনার মতো এত সুন্দর আপনার আপনার খুব মার্শাল্লাহ আপনার চেহারা স্বাস্থ্য সবই ভালো তো সেই জায়গা থেকে ওই কষ্টটা কেমনভাবে হজম করেন কীভাবে করেন কষ্ট হয় কিন্তু ডাক্তার বলছে চোখ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একটা অপারেশন করছে যে দুইটা আরেকটা করলে আমি ভালো দেখতে পারবো দেশের নানা ক্রান্তিকালে ছাত্র জনতা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেন বাংলাদেশ এসব তরুণদের যুগ যুগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে দিলশাদ দাহার কণা একাধারে একজন সঙ্গীত শিল্পী ও মডেল নিজের প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসার টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন এই গায়িকা এরই মধ্যে কনার ক্যারিয়ারের বয়স প্রায় দুই যুগ পেরিয়েছে তার একক অ্যালবামের সংখ্যার চেয়েও মিক্সড অ্যালবামের সংখ্যা অনেক বেশি সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে জিঙ্গেল দিয়ে নিজের অবস্থান দৃঢ় করেছেন একক গানের পাশাপাশি একাধিক নাটকের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বন্ধুরা এখন প্রিয় মুখ আজকে শুনব আমাদের প্রিয় মুখ কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শামীম আহমেদ ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অগণিত শ্রোতা বন্ধুরা আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় মুখ পর্বে হ্যাঁ প্রতিবারের মতো এবারও রয়েছেন একজন প্রিয় মুখ যাকে আপনি সবাই চেনেন সবাই জানেন সবাই ভালোবাসেন নাম তার কণা পুরো নাম দিলশাদ নাহার কণা কণা আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ যারা শুনছেন প্রিয় শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কণা আজকের কণা হয়ে উঠেছেন তো সবাই চেনে জানে কিন্তু সবার পেছনে লুকিয়ে থাকে একটি আনন্দময় শৈশব কৈশোর তো শৈশব কৈশোরটা কিভাবে কেটেছে কোথায় কেটেছে বা শৈশবের স্বপ্নগুলো আজ এই বয়সে এসে কতটা পরিপূর্ণতা পেয়েছে মনে হচ্ছে আমার জন্ম ঢাকায় আমার বেড়ে ওঠা গান শেখা স্কুল কলেজ সমস্ত কিছুই ঢাকাতেই আমি ছোটোবেলা থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি জানি যে আমার আমি গান শিখি আর কি আমার বাবা মা আমাকে গান শিখিয়েছেন ছোট থেকে তো মনের মধ্যে একটা মানে কি বলবো আমার এইমই ছিল যে আমি গানই গাবো বড় হয়ে আমি বড় শিল্পী হবো কিনা যাই না আমার কাছে আমি রুনা মতো করে চুল কাটতাম ওনার মতো করে আংটি পড়তাম ছোট থেকেই আর কি সবাই জিজ্ঞেস করতে বড় হয়ে তুমি কি হবে আমি বলতাম আমি রুনা লাইলা হব তো আমার মনে হয় যে আমি অনেক লাকি আমি অনেক খুশি আজকে আমি যেই জায়গাটাতে আজকে আমাকে সবাই চিনছে সবাই বলছে কণ্ঠশিল্পী কনা কিংবা সঙ্গীত শিল্পী কণা অ্যান্ড আমি এই পরিচয়ে আমি খুবই আনন্দিত আচ্ছা আমি এটাই হতে চেয়েছিলাম না এটা তো অনেক বড় পাওয়া যে সবাই চেনা সবাই জানাবার নিজের স্বপ্নটা পূরণ হওয়া সবার স্বপ্ন কিন্তু এবং আমি আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমার এরকম অনেক ফ্রেন্ডরা আছে যারা ডাক্তার হতে চেয়েছিল কিন্তু এখন ব্যাংকে জব করছে মানে সবার বড় হতে হতে ওদের এমটা সুইচ হয়ে গেছে কিন্তু আমি অনেক লাকি যে আমি যেই কাজটা করি যেই কাজটা শিখেছি যেটা হতে চেয়েছি আমার এইমটাও ঠিক আছে অ্যান্ড আমি যেই কাজটা করে আনন্দ পাই সেটা দিয়ে আমি আর্ন করি স্যাম ভেরি লাকি তো কণার গান ছাড়া তো আসলে কণার আসলে পরিচয়টা আরও ব্যাপ্রমান হয় না তো আমরা যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি বা জানতে চাই যে শ্রোতাদের উদ্দেশ্যে খালি বলে অবশ্যই কোন গানটা নিজের কাছে খুব ভালো লাগে নিজের গানটা আমি লতাজির একটা গান করি হ্যাঁ হয়ে যায় আজ তবি থাক বাকি কথা পরে হবে ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহু দূর যেতে হবে আজ তবে টুকু থাক বাকি কথা পরে হবে চমৎকার চমৎকার বলা যায় আসলে এই যে কথা ঘুরে ফিরে আসছিল বলছিলেন যে কেন যেন মনে হয় আগের গানগুলোই এখনো ভালো গান হচ্ছে এখন অনেক ভালো ভালো গান হচ্ছে বাট আমার কে যদি আমাকে হঠাৎ করে গান গাইতে বলে আমি পুরো দিনের গান আচ্ছা এখন একটু অন্য বিষয়ে যাই যে কোন মাধ্যমটা খুব বেশি বেশি টানে পছন্দ করেন আমার যেটা মনে হয় যে অডিওতে যখন আমি কাজ করি আমার নিজের পছন্দটাই মেইন থাকে ওইখানে আর আমি হচ্ছি ছোট থেকে আমার প্রফেশনাল আর্টিস্ট আমি বলতে পারেন যে আমাকে সিঙ্গার ডিরেক্টর যেভাবে গাইতে বলে আমি ওইভাবে গাওয়ার চেষ্টা করি বিকজ আমি ছোটো থেকে অনেক কমার্শিয়ালি কাজ করি আর ফিল্মের গানটা আমার কাছে মোর চ্যালেঞ্জিং মনে হয় আর অবশ্যই মজা লাগে যখনই ফিল্মের কথা যখন আসলো ফিল্মের গান নিঃসন্দেহে খুব জনপ্রিয় হয় শ্রোতাপ্রিয় তো অনেকগুলো ফিল্মে তো ইতিমধ্যেই গাওয়া হয়ে গেছে তা একটা জনপ্রিয় গান যদি এই মুহূর্তে শ্রোতাদের উদ্দেশ্যে খালি গলায় বেশ অনেকগুলো গান হয়েছে আর আমি নতুন গান গাইতে চাই এক ছোট করে আমি তো হয়েছি সারা ভালোবাসা সিদেহারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল অসম্ভব জনপ্রিয় একটি গান আমরা এবার একটু যাই গান নিয়ে ভাবনাটা কেমন মানে অনেকটা পথ তো পাড়ি দেওয়া হলো নিশ্চয়ই অতৃপ্ত আত্মা তো সবসময় তাড়া দেয় যে আমি এটা করতে চাই গান নিয়ে এতটা পথ পাড়ি দিতে চাই এটা হতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় বেশি পরিকল্পনা আমি করতে চাই না আমার আমি কাজ করে যেতে চাই আমার কাজে আমাকে কোথাও নিয়ে যাবে যেমন আমি অলরেডি ইন্টারন্যাশনালি আমি শ্রীলঙ্কাতে কাজ করেছি আমি ইন্ডিয়াতে কাজ করেছি তো এটা কিন্তু আমার প্ল্যান ছিল না আমার কাজে আমাকে ওখানে নিয়ে গেছে কিন্তু আমার একটা নাইটমেয়ার আছে আমার ভয় লাগে যে কোনোদিন যদি আমাকে মাইক্রোফোন ফেস করতে না হয় তখন আমি কি করব তো অডিও অ্যালবামগুলোতে যতগুলো গান করেছেন সেখান থেকে কি আপনার মনে হয় যে খুব বেশি আপনাকে আলোড়িত করেছে বেশি আপনাকে একটা জায়গায় টেনে নিয়ে গেছে দ্রুত এমন কোনো গানের কথা হ্যাঁ আমার ফার্স্ট অ্যালবাম ছিল জ্যামেতিক ভালোবাসা জ্যামেতিক ভালোবাসা অনেক ম্যাসিভ আকারে হিট ছিল না বাট গানটা অনেক ক্যাচি ছিল গানটা আমাকে একটা পরিচিতি দিয়েছে ছোট একটা আমার সব ধাপে ধাপে হয়েছে টু থাউজেন্ড যখন আমার ফোর্থ ফিচারিং অ্যালবামটা রিলিজ হলো সেখানে বড়সা নামে আমার একটা গান ছিল যে গানটা আমার একটা আলাদা ইমেজ তৈরি করে দিয়েছে তারপরে টু থাউজেন্ড আসলো হচ্ছে কনা ওখানে ছিল ধিমতানা ধিমতানাটা আমাকে পুরো বাংলাদেশের কাছে পরিচয় এনে দিয়েছে এবং তারপরে আমি পাঁচ বছর পরে আরেকটা অ্যালবাম রিলিজ করলাম অ্যালবামের নাম সেলফি সেই অ্যালবামে ছিল রেশমি চুরি অ্যান্ড রেশমি চুড়ি এখন আমাকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক জায়গায় পরিচিত করে দিয়েছে তো রেশমি চুরির একটা গান হয়ে যায় কি মুহূর্তে রেশমি চুরিটা হ্যাঁ কিনে দে কিনে দে রে তুই রেশমি চুরি কিনে দে কিনে দে রে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আরে বলেছিলে তুই আমায় বেলায় খোড়াবে তবে ডাকনা রে ডাকনা রে গাড়ি নইলে রে নইলে করবো তোর সাথে আরে কিনে দে কিনে দে রে তুই রেশিমি চড়ে নইলে করব তোর সাথে আরে ব্যক্তিগত জীবনে কখনো কি কারো কাছে এভাবে চাওয়া হয়েছে যে রেশমি চুরি কিনে দাও রেশমি চুরি সে বাবা হতে পারে মা হতে পারে বন্ধু হতে পারে ভাই হতে পারে না চাওয়া হয়নি বাট এখন যেটা হয় যে স্টেজে যে বলি যে কে কে আমার জন্য রেশমি চুরি নিয়ে আসছে নিয়ে আসে অনেকে অনেকে নিয়ে আসে কনা আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি আসার জন্য অনেক কথা বলবার জন্য অনেক কিছু জানাবার জন্য এবং অনেকগুলো মিষ্টি মিষ্টি গান শোনাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ভাইয়া শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো প্রচারিত হল চলুন বন্ধুরা এখন আমাদের পর্ব এই ঢাকা আজকের পর্বে করতলম মসজিদ নিয়ে কিছু কথা শুনে আসি পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ ঢাকাকে বলা হয় মসজিদের নগরী ঢাকার অলিতে গলিতে পাড়া বা মহল্লায় আছে অসংখ্য মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী এই সংখ্যা দশ হাজারেরও বেশি ধারণা করা হয় সবচেয়ে পুরনো মসজিদের বয়স ছয় বছর মোগল আমল থেকে শুরু করে ইন্দো ইসলামিক রীতিতে মসজিদ নির্মাণ বাড়তে থাকে ঢাকায় তাই মসজিদের শহর হিসেবে পরিচিতি লাভ করে এই সংখ্যাধিক্যের কারণেই মূলত মোগল আমল থেকেই মসজিদের নগরীতে পরিণত হয় এই ঢাকা শহর পরবর্তী সময়ে উনিশ শতকে পাকিস্তান আমলে মসজিদের নির্মাণ আরও বাড়ে ঢাকায় ছয় বছরের পুরনো মসজিদ যেমন রয়েছে তেমন রয়েছে নবনির্মিত অনেক মসজিদও ছোট বড় মসজিদের ভিড়ে এখনও সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রয়েছে প্রাচীন মসজিদগুলো ছুটির দিনে প্রাচীন স্থাপত্যের নিদর্শন এসব শতবর্ষী মসজিদের কাছে চলে যাওয়া যেতে পারে ঘুরে দেখা যেতে পারে এগুলোর শৈলী। তেমনি একটি শতবর্ষীয় মসজিদ কর্তলব খান মসজিদ এটি ঢাকার একটি প্রাচীন মসজিদ ও স্থাপনা পুরানো ঢাকার বেগমবাজারে পুরনো জেলখানার পাশে অবস্থিত এই মসজিদটি বেগমবাজার মসজিদ নামেও পরিচিত সতেরোশো এক থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত এই মসজিদ তৎকালীন দেওয়ান মসজিদ কুলি খানের নামে তৈরি করা হয় মসজিদ কুলি খান কর্তলব খান নামেও পরিচিত ছিলেন তিনি ঢাকার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন পাঁচ গম্বুজের দোতলা মসজিদ এটি মসজিদের উপরিভাগে রয়েছে কারুকার্যময় ছোট ছোট মিনার মসজিদের উত্তর দিকের সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে নকশা করা পাঁচটি কাঠের দরজা মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে পাঁচটি মেয়েরাব মসজিদটি বর্তমানে খানিকটা সম্প্রসারণ করা হয়েছে তিনশত বছরের বেশি পুরনো এই মসজিদের নির্মাণশৈলীর নান্দনিকতা মুগ্ধ করে সবাইকে এই মসজিদের সংযোজিত দোচালা অংশটি একটি উঁচু ভল্টেড প্ল্যাটফর্মের পশ্চিমের অর্ধেক অংশ দখল করে আছে মসজিদের উত্তর পাশের আয়তাকারভাবে বাড়ানো অংশটি বাঙালি দোচালা কুড়েঘর আদলের ছাদ দ্বারা ঢেকে দেওয়া যার প্রান্তগুলি বাঁকা ও ঝুলে পড়া সেখানে দুটি দরজা রয়েছে একটি পূর্ব দেয়ালের মাঝ বরাবর এবং অন্যটি দক্ষিণ দেয়ালের মাঝে শেষের এই দরজা দিয়ে সম্প্রসারিত অংশের সাথে মূল মসজিদ সংযোজিত হয়েছে সম্প্রসারিত অংশের উত্তর দেয়ালে একটি জানালা স্থাপন করা হয়েছে তবে আগে এই কক্ষটির ভেতরে চারদিকের দেয়ালে বেশ কিছু কুলুঙ্গি বানানো হয়েছিল যেগুলো সম্ভবত সেলফ হিসেবে ব্যবহার করা হতো এই সম্প্রসারিত অংশটিকে পূর্বে সমাধিসৌধ মনে করা হলেও সম্ভবত এটি ইমামের বসবাসের জন্যই প্রাথমিকভাবে নির্মাণ করা হয়েছিল কারণ এটি এখনও এ কাজেই ব্যবহৃত হচ্ছে সার্বিকভাবে মসজিদ ভবনটির অলঙ্করণে এর স্থাপত্যিক বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে প্রবেশপথগুলির পার্শ্ববর্তী অলঙ্কৃত ক্ষুদ্র মিনার অভিক্ষিপ্ত মিরাব ছত্রী ছোট গম্বুজ এবং পদ্ম ও কলস শোভিত ফিনিয়াল গম্বুজগুলির ভেতরের দিকে পাতার নকশা করা এগুলো ছাড়া সমস্ত ভবনটি সাধারণ প্লাস্টার করা যা কিনা বাংলায় মুঘল স্থাপত্যের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে তাছাড়া এই মসজিদের বাউলি যা একটি স্বতন্ত্র সৌধ হিসাবেই শুনলাম এই ঢাকা। বন্ধুরা এবারে পর্ব নগর সংস্কৃতি নিবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন অলোক বসু ঢাকার বাংলা গান নিয়ে কথা বলতে গেলে যে কথাটা খুব গুরুত্ব দিয়ে বলতে হয় তা হল পঞ্চাশের দশকের শেষার্ধে আমাদের গানে নতুন এক সৃজন প্রবাহ তৈরি হয় উনিশশো সালে মুক্তি পাওয়া ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের মুক্তির মধ্য দিয়ে বাংলা গানে এক নতুন অভিযাত্রা শুরু হয় আমরা সকলেই জানি আমাদের দেশীয় চলচ্চিত্রে সঙ্গীত অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি উপাদান চলচ্চিত্রের সাফল্য কখনো কখনো সঙ্গীতের উপর নির্ভরশীল আমাদের আবহমান সংস্কৃতির যে গীতল ধারা আমাদের চলচ্চিত্র তাকে চমৎকারভাবে অভিযোজন করে চলেছে সেই মুখ ও মুখোশ থেকেই আব্দুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন স্বনামধন্য সঙ্গীতজ্ঞ সমর দাস এই চলচ্চিত্রে বেশ কয়েকটি গানের ব্যবহার করা হয়েছিল গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন আব্দুল আলিম ও মাহবুবা হাসনাত মাহবুবা হাসনাত পরবর্তীতে মাহবুবা রহমান নামে পরিচিতি লাভ করেছিলেন খান আতাউর রহমানের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে মুখ ও মুখোশ চলচ্চিত্রে তার গাওয়া মনের বনে দোলা গানটি ছিল আধুনিক ধারার আর আব্দুল আলিমের কণ্ঠে ভিন গেরামের নায়া গানটি আমাদের লোকজধারার গানের প্রভাবে রচিত সুরারোপিত এবং গীত আব্দুল আলীম পরবর্তীতে লোকগানে আকাশ আকাশস্পর্শী খ্যাতি লাভ করেছিলেন অন্যদিকে মাহবুবা রহমান পরবর্তী সময়ে আমার যদি থাকত পাখির ডানা আমার না বলা কথা সোনালি এই ধানের খেতে আগে জানি রে দয়াল তুমি দাও দেখা দরদি আমার বন্ধু বিনোদিয়া আজকে আমার মালঞ্চে ফুল ফোটে নাই আমার মন ভালো নাগো প্রাণ ভালো নাগো সহ অসংখ্য গানে কণ্ঠদান করে স্মরণীয় হয়ে আছেন মুখ ও মুখোশ চলচ্চিত্র মুক্তিলাভের পরের দুই বছর আর কোনো চলচ্চিত্র মুক্তি না পেলেও উনিশশো সালে সালে হুয়া সাভেরা আকাশ আর মাটি মাটির পাহাড় এবং এদেশ তোমার আমার এই চারটি চলচ্চিত্র মুক্তি পায় এই চারটির মধ্যে প্রথমটি হুয়া সাভেরা উর্দু ভাষায় নির্মিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে জাগো হুয়া সাভেরা নির্মাণ করেন আক্তার জং কাটদার অন্য তিনটি চলচ্চিত্র হল লোহানি পরিচালিত আকাশার মাটি মহিউদ্দিন পরিচালিত মাটির পাহাড় এহেতেশাম পরিচালিত এদেশ তোমার আমার মহিউদ্দিন পরিচালিত মাটির পাহাড় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সমর দাস এতেশাম পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্রে সঙ্গীত রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন খান আতাউর রহমান অতএব বোঝাই যাচ্ছে পঞ্চাশের দশকের শেষার্ধে এসে আমাদের বাংলা গানে একটা সম্ভাবনার জোয়ার সৃষ্টি হয়েছিল বন্ধুরা এবারে যাত্রাপথের প্রথমেই শুনব ট্রেনের কয়েকটি ট্রেনের সময়সূচি ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল চারটে তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল ছটা তিরিশ মিনিটে এবং আন্তঃনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল আটটা পনেরো মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে নবমগঞ্জের উদ্দেশ্যে এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা মিনিটে বন্ধুরা বনলতা একটা আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন মাস্ক পরতে পারেন যাত্রাপথে অচেনা কোনো মানুষের দেয়া খাবার খাবেন না আপনাদের যাত্রা শুভ হোক বন্ধুরা গানে গল্পে কথায় শেষ হয়ে এলো আমাদের সময়টুকু যাবার আগে বলি সমগ্র দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ এ সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে মনে রাখবেন ডেঙ্গু জ্বরের বাহক মশা পানিতে বংশ বিস্তার করে তাই অফিস ঘর ও আশেপাশে পানি জমতে দেবেন না যে কোনো পাত্রে রাখা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করে ফেলবেন বন্ধুরা সময়ের একেবারেই শেষ প্রান্তে যাবার আগে সকলের মঙ্গল কামনা করে শেষের কথাগুলো বলি আজকের অনুষ্ঠানটি গ্রন্থ নেয় ছিলেন লেয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহায়তায় মোহাম্মদ আরিফ বিল্লা তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন